দীপাবলির আগে মাটির প্রদীপ তৈরি করে সংসারের হাল ধরছেন গৃহবধূরা। গ্রামের 400 বেশি মহিলা স্বনির্ভর হচ্ছেন এই কাজে। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। মাটির প্রদীপ তৈরি করে সংসারের হাল ধরেছেন মালদার দশভুজারা। কালী পুজোর আগে মাটির প্রদীপ তৈরি করে স্বনির্ভর হচ্ছেন প্রায় 400 বেশি মহিলা। মহিলাদেরকে দেবী দশভুজার সাথে তুলনা করা হয়। সংসারে মহিলাদেরকেই ঘর এবং বাহির একসাথে সামলে রাখতে দেখা যায়। বর্তমানে বিমানের পাইলট থেকে শুরু করে চিকিৎসা জগৎ, সব জায়গাতেই নারীদের জয় জয়কার। কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে, এই কথাই যেন আরও একবার প্রমাণ করে দিল মালদার মহিলারা। মালদার 400 বেশি মহিলারা মাটির প্রদীপ তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। দুর্গাপুজোয় সন্ধি প্রদীপ জ্বালানো হোক কিংবা কালী পুজোয় বাড়িতে আলোয় আলোকিত করা, সাধারণত পুজো আসলেই মাটির প্রদীপের চল দেখা যায়। সামনেই দীপাবলি, আলোয় ভরে উঠবে ঘর। দীপাবলি এবং কালী পুজোর আগে মাটির প্রদীপ তৈরি করে স্বনির্ভর হচ্ছেন পুরাতন মালদা এলাকার প্রায় 400 জন মহিলা। পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাছামারি, পালপাড়া, লেবুবাগান সহ বিভিন্ন এলাকায় মহিলাদের স্বনির্ভর হওয়ার অন্যতম চাবিকাঠি এই মাটির প্রদীপ। কেউ প্রবীণ, কেউ আবার নবীন, কারোর কেউ নেই, কারো আবার অর্থ দিয়েই পাঁচজনের সংসার চালাতে হয়। রান্নাবান্না, ঘরের কাজ সেরে সকলেই এই কাজে মন দিয়েছেন। এই বিষয়ে স্বনির্ভর এক মহিলা জানান, আমি প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে এই প্রদীপ তৈরির কাজের সঙ্গে যুক্ত। সংসারের সমস্ত কাজকর্ম, রান্নাবান্না সেরে প্রতি বছর এই পুজোর আগে আমি প্রদীপ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ি। এই বিষয়ে তিনি আরও জানান, 5 বছর থেকে প্রদীপ বানাচ্ছি, আর প্রদীপ বানায় ভাত টাত রান্না করে সব কিছু কাজকাম সেরে টেরে যেটুকু সময় হয় সেটুকু সময়, এই সকালে রান্নাবান্না পর তারপরে হয়তো 2-4টা বানালাম একাদশ, তারপরে আবার ভাত টাত খাওয়া, আবার দুপুরে রান্না টান্না করে তারপরে আবার খাওয়া দাওয়ার পর আবার বানাই। হ্যাঁ, সারা বছর পুজোর টাইমে একটু দায়িত্বটা বেশি হয়। হ্যাঁ, পুজোর টাইমে একটু দায়িত্ব, এই মালদাতেই বিভিন্ন জায়গাতে বিক্রি হয়। দীপাবলি উপলক্ষে এবং আলোর উৎসবের কথা মাথায় রেখে জোর কদমে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। সারা বছর জুড়ে অসংখ্য মাটির প্রদীপ নিজেদের হাতে যত্ন করে গড়েছেন তারা। ইংলিশ বাজার এবং পুরাতন মালদা শহরের ব্যবসায়ীদের কাছে চলে যাবে এই মাটির প্রদীপ। পাইকারি দরে বিক্রি হবে এই মাটির প্রদীপ। এই প্রদীপের মাধ্যমে একদিকে যেমন চারিদিকের অন্ধকার ঘুচবে, ঠিক তেমনই তাদের পরিবারের আর্থিক অন্ধকার মুছে গিয়ে আলোর প্রদীপ জ্বলে উঠবে বলেও আশাবাদী তারা। এই বিষয়ে অপর এক মহিলা জানান, কত বছর ধরে প্রদীপ বানাচ্ছেন? এই 4-5 বছর হচ্ছে, এই যে সালপাল মানুষ করার জন্য, খাওয়া দাওয়ার জন্য প্রদীপ বানাচ্ছি, হাত খরচ এই শ্রাবণ মাস থেকে শুরু করেছি। এবার কত প্রদীপ হয়েছে? 30-35 হাজার হবে। এই প্রদীপগুলো কোথায় কোথায় যায়? এই যে কালী পূজা হচ্ছে, দোকানে রালিয়ে যাবে, দশমান্ডার দোকানে। এটা কেমন সময় লাগে একটা প্রদীপ বানাতে? একটা প্রদীপ বানাতে 2 মিনিট লাগে না। দিনে কতগুলো বানান? 1000। ব্যুরো রিপোর্ট, নিউজ, রোম্যান্স ল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।